Hello everyone, my name is Shriya Roy Chaudhuri and welcome to Toppers Group WBCS. तो चैप्टर वाइज আমরা হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে থিওরি প্লাস এমসিকিউ ক্লাস আমরা করছিলাম এবং আমরা 28 নম্বর ক্লাসে পৌঁছে গেছি এবং ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোচ্ছি। ঠিক আছে, তো লাস্ট দিন আমরা পড়েছিলাম কি যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে যেটা আইন অমান্য আন্দোলন ছিল সেটা উইথড্র করে নিলেন গান্ধীজি, তাই তো। তো আফটার দ্যাট একটা তর্ক বা একটা ডিবেটের সৃষ্টি হয়েছিল যে এরপরে কি করা যেতে পারে। একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চলছিল, স্বাধীনতার জন্য একটা লড়াই চলছিল, সেখানে কি করা যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা ডিবেটের বা একটা তর্কের সৃষ্টি হয়েছিল। তো তারপর ইলেকশনস, আগস্ট অফার, তারপরে ক্রিপস মিশন, সো এই জিনিসগুলো কিন্তু হয়েছিল। তো আজকে আমরা হচ্ছে সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব যেটা গান্ধিয়ান এরা পার্ট 8-এর মধ্যে আছে। কি কি টপিক? ইলেকশনস অফ 1937, আগস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ অ্যান্ড ক্রিপস মিশন। তোমরা জানো যে আমি ছোট ছোট টপিক ভাগ করে করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে তোমাদের কে বোঝাচ্ছি বা পড়াচ্ছি যাতে তোমরা ডিটেলসে সেই জিনিসটা জানতে পারো, বুঝতে পারো ঠিকঠাক, কারণ এই জায়গাটা একটুখানি কিন্তু গুলিয়ে যাওয়ার মতো আছে। ঠিক আছে, তো এখানে আমি চেষ্টা করব তোমাদের টোটাল ডিটেলসে এই টপিকগুলো আলোচনা করা। তারপরে কিন্তু এমসিকিউ আছে 10টা আজকের জন্য, আজকের টপিকের ওপরে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি ক্লাসটা। মেজর ডিবেট, ঠিক আছে, একটা ডিবেটের সৃষ্টি হলো। তো যেটা বললাম যে আফটার উইথড্রল অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলনটা উইথড্র করে নেওয়ার পর গান্ধীজি হরিজন ক্যাম্পেন নিয়ে একটি গঠনগত কাজ চালিয়ে যাবেন। মানে গান্ধীজি ঠিক করলেন যে উনি যে হরিজন ক্যাম্পেনটা করেছিলেন বা হরিজন যে সভাটা করেছিলেন, যেটা আমি লাস্ট দিনকে তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে নিও, এবং আজকে যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকেও আমি রিকোয়েস্ট করব তারা কিন্তু আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে গান্ধিয়ান এরা বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই একটুখানি দেখে নিও তোমরা, ওকে। তো উনি কি বললেন? উনি বললেন যে আমি যে হরিজন ওয়ার্কটা ছিল, যে গঠনগত কনস্ট্রাকটিভ ওয়ার্কে বিশ্বাস করতো, আমি প্রথম দিন থেকেই বলে আসছি গান্ধীজি টোটালি সাজেস্ট করতেন কি একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক বা গঠনগত ওয়ার্ক, তো সেই ওয়ার্ক বা হরিজন ওয়ার্কটা উনি চালিয়ে যাবেন। ঠিক আছে, আবার কিছু দল আছে যারা বললেন কি 1934 সালে 1932 সাল অবধি কিন্তু আমরা অলরেডি লাস্ট দিনকে কিন্তু কমপ্লিট করে দিয়েছি, ওকে। এরপরে দেখো আর এক কিছু দল বললেন কি 1934 সালে যে অ্যাসেম্বলি ইলেকশন হবে, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশন হবে সেইখানে তারা পার্টিসিপেট করবে, যাদেরকে বলা হতো কি, যাদেরকে বলা হয় হচ্ছে নিউ স্বরাজিস্ট। ঠিক আছে, নিউ স্বরাজিস্ট। এই নিউ স্বরাজিস্ট কেন বলা হয়? তোমাদেরকে বলেছিলাম যে স্বরাজ্য দল যেটা সিআর দাস এবং মতিলাল নেহরু গঠন করেছিলেন, তো ওনারা সেই কংগ্রেস থেকে আলাদা হয়ে গিয়ে একটা দল গঠন করলেন। ঠিক আছে, তারপরে একটা যেহেতু স্প্লিটের জায়গা চলে আসছিল সেই জন্য কংগ্রেসের যে সমস্ত লিডাররা তৎকালীন ছিলেন তারা বললেন কি যে না, তোমরা অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়াবে কিন্তু সেটা কংগ্রেসের ভেতর থেকেই দাঁড়াও। তো সেই স্বরাজ্য দল সিআর দাস বা মতিলাল নেহরু, যেটা আমি তোমাদের ডিটেলসে আলোচনা করেছিলাম 1923 সালে, তাদের মেন ফোকাসই ছিল কি অ্যাসেম্বলি ইলেকশনে আমরা দাঁড়াবো এবং সরকারকে প্রতি পদে পদে বাধা দেব। ঠিক আছে, তো তারপরে সেই স্বরাজ্য দলটা তো জানো কিভাবে 1925 সালে সিআর দাসের মৃত্যুর পর সেই দলটা আস্তে আস্তে ভেঙে যায় এবং অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো সেই কংগ্রেসের ভেতরেই একটা অ্যানাদার গ্রুপ অফ স্বরাজিস্ট তারা ঠিক করলো কি 1934 সালে একটা ইলেকশন হবে, 1934 সালে একটা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেকশন হবে, সেই ইলেকশনে আমরা দাঁড়াবো। ঠিক আছে, বা পার্টিসিপেট করব, সেই জন্যই কিন্তু এদেরকে নিউ স্বরাজিস্ট বলা হয়। ঠিক আছে, যেটা বুঝতে পারলে যে তাদেরকে কেন নিউ স্বরাজিস্ট বলা হয়, এবং সেটা সেখানে লিড করবেন হচ্ছেন এম.এ. আনসারি, আসাফ আলী, ভুলাভাই দেশাই, এনারাই হচ্ছে নিউ স্বরাজিস্ট। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, এম.এ. আনসারি, भूलाभाई देसाई। ठीक है, एनारा छिलेन हच्छेन न्यू स्वराज्यिस्ट नामे परिचित एवं तारा पार्टिसिपेट करबे सेंट्रल लेजिस्लेटिव असेंबली इलेक्शने 1934 साले जेटा हबे। अनादर सेक्शन, ठीक है, कांग्रेसेर आरेकटा सेक्शन बोलो कि जे तारा गांधीजीर जे कन्स्ट्राक्टिव वर्क आछे सेटातेओ विश्वासी नय। आबार एई जे न्यू स्वराज्यिस्टरा जेटा चाइछिलो करते असेंबली इलेक्शने दाड़ाते तारा सेटातेओ किन्तु अंशग्रहण करबे ना। तारा एकमात्र चाय जतदिन ना विक्ट्री अचिव होच्छे, जतदिन ना आमादेर स्वराजटा अचिव होच्छे, ततदिन स्ट्रागल बा एई जे मुभमेंट आछे सेई मुभमेंटटा तारा चालिये जाबे एबं सेटाते लीड करछिलो हच्छेन जवाहरलाल नेहरू। आमी एई लेखागुलो तोमादेर बोलছি একটু পরে। एक मिनट आमी पेनेर এটা একটু চেঞ্জ করে নিই কালারটা। तो সেটা আমি বলছি তোমাদের এই লেখাগুলো পড়ে, আগে একটুখানি তোমরা বুঝে নাও। তো সেটা লিড করবেন হচ্ছেন জওহরলাল নেহেরু এবং হি অলসো ক্রিটিসাইজড গান্ধীজি স্ট্র্যাটেজি, এবং উনি কিন্তু ক্রিটিসাইজও করেছিলেন গান্ধীজি যে কনস্ট্রাকটিভ ওয়াকে বা হরিজন ওয়াকে যে স্ট্র্যাটেজিটা ছিল সেটাতে। तो এইভাবে ডিবেট শেষ হওয়ার পর গান্ধীজি কি করলেন, গান্ধীজি রিজাইন করে দিলেন কংগ্রেস থেকে, যে না আমি এরকম ভাবে এই যে ডিবেটটা হয়েছে এই ডিবেটের পরে এরকম ভাবে কোনো কাজ করা সম্ভব নয়। উনি একটা কনস্ট্রাকটিভ ওয়ার্কে কাজ করছিলেন এবং উনি এই মুভমেন্টে দাঁড়িয়ে উনি কোনো রকম মাস মুভমেন্টও চাইছিলেন না, কারণ আমরা তো জানি গান্ধীজি আইডিওলজি ছিল নন ভায়োলেন্স এবং मास मुभमेंट होलेई सेखाने वायलेंसের ব্যাপারটা চলে আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গান্ধীজি কোনো রকম মাস মুভমেন্টে বিশ্বাসী ছিলেন না এবং চাইছিলেন না। উনি একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে চাইছিলেন, হরিজন ওয়ার্ক করতে চাইছিলেন। তো এই সমস্ত একটা ডিবেটের সৃষ্টি পরে গান্ধীজি কংগ্রেস থেকে রিজাইন করে দিলেন অক্টোবর 1934 সালে। ঠিক আছে, দেখো A major debate arose after the withdrawal of CDM among the nationalists. Okay, Gandhiji suggested return to constructive work, that is horizon work, jeta ami tomader bollam. Another group of Swarajists decided to participate in the election of Central Legislative Assembly in 1934. Okay, jadeke new Swarajist bola hocche. Another section of congressmen, mostly Jawaharlal Nehru, advocated continuation of non-constitutional mass movement. ঠিক আছে, এই মাস মুভমেন্ট উনি চালিয়ে যেতে মানে চালিয়ে যাবেন সেটাই উনি বললেন। সেইখানেই একটা ডিবেটের সৃষ্টি হলো, গান্ধীজি কংগ্রেস থেকে রিজাইন করে দিলেন। আফটার দিস ডিবেট কংগ্রেস ডিসাইডেড টু কন্টেস্ট ইলেকশন অফ 1937, বলছি আমি সেটা তোমাদের একটু পরে। गांधीजी रिजाइन फ्रॉम द कांग्रेस इन अक्टोबर 1934, अक्टोबर 1934 ए गांधीजी रिजाइन करे गेलेन एवं नवेम्बर 1934 ए कांग्रेस कन्टेस्टेड एन इलेक्शन टू द असेंबली। ओके, এরপরে এই যে কংগ্রেস যে তোমাদের বললাম যে গান্ধীজি অক্টোবর 1934 এ রিজাইন করে গেলেন এবং এই যে 1934 সালে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেকশনে দাঁড়াবে কংগ্রেস, ইলেকশনে দাঁড়াবে সেইটা নিয়ে একটা ডিসিশন বলো বা একটা আলোচনা বলো, সেটা হলো হচ্ছে এই লখনৌ কংগ্রেস সেশনে এপ্রিল 1936 এ। আমি যখন তোমাদের আইএনসি পড়িয়েছিলাম তখন কিন্তু সেশনসগুলো বলেছিলাম অলরেডি, কিন্তু এখানে যেহেতু সাল হিসেবে আমি এগোচ্ছি সেই জন্য সেশনসটা তোমাদের দিয়ে দিলাম। যেটা যে প্রিসাইডেড বাই জেএল নেহরু, he took 3 socialists into the Congress working committee, JP Narayan, Jayaprakash Narayan, Acharya Narendra Dev এবং Achyut Patwardhan। ওকে, উনি এই তিনজন সোশ্যালিস্টকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নিযুক্ত করলেন এই লখনৌ কংগ্রেস সেশন, এবং সেখানে একটা ডিসিশন নেওয়া হলো কি যে না 1937 সালে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আমরা কন্টেস্ট লড়ব। ওকে, এবং ফাইজপুর কংগ্রেস সেশন অ্যানাদার কংগ্রেস সেশন যেটা একমাত্র ভিলেজে হয়েছিল, যেটা পরীক্ষায় তোমাদের দেয় যে ভিলেজে কোন কংগ্রেস সেশনটা হয়েছিল, ফাইজপুর কংগ্রেস সেশন যেটা ডিসেম্বর 1936 সালে হয়, প্রিসাইডেড বাই জেএল নেহেরু এবং ডিমান্ডেড ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো লখনৌ সেশন এবং ফাইজপুর কংগ্রেস সেশন এটা আইএনসি সেশনের কথা আমি বললাম। তো এবারে আসি যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 1934 সালে একটা ইলেকশন কিন্তু হয়েছিল, সেখানে কিন্তু কংগ্রেসরা পার্টিসিপেট করেছিল, বোঝা গেল। আই রিপিট, कि 1934 साले सेंट्रल लेजिस्लेटिव असेंबलीते एक इलेक्शन होयेछिलो एबं सेखाने माने कांग्रेसरा पार्टिसिपेट करेछिलो एबं आउट ऑफ टोटल 76 कंटेस्टेड सीट कांग्रेस स्टूड फॉर 55 एंड ओन बाय 44। ठीक है, टोटाल 76टा सीट छिलो सेखाने सेखाने होच्छे कांग्रेसरा दाड़ियेछिलो होच्छे टोटाल 55 सीटे एबं सेखाने जीते गेलो ओन जीते गेल कत 44 सीटे। तार माने बुझते पारछो कांग्रेसेर सेई समयकार जे पजिशनटा जे स्ट्रंग पजिशनटा छिलो। ठीक है, तो यही जयर फले किन्तु कांग्रेस लीडर जरा छिलो तारा देखलो कि जे तारा इलेक्शन ठीक ठाक अर्गानाइजो करते पारछे, तारा इलेक्शने ठीक ठाक पार्टिसिपेटो करते पारछे एबं मानुष तादेरके माने इलेक्शने तारा जितछेओ। ठीक है, इलेक्शने तारा जितेओ जाच्छे एबं सेटाई हलो সেটাই হলো এই 1934 সালে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো তারা তারপরে আলোচনা করলো এই লখনৌ সেশনস এবং ফেইজপুর সেশনে কি যে 1937 সালে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশন হবে সেই ইলেকশনে কিন্তু আমরা দাঁড়াবো, যেহেতু 1934 সালে ইলেকশনে একটা মেজরিটি ওন করেছিল। ঠিক আছে, কংগ্রেস ওন করেছিল মানে জিতেছিল, সেই জন্য সেই ভিতটা কিন্তু শক্ত হয়ে গেছিল কংগ্রেসে, সেই জন্যই তারা ডিসাইড করলো 1937 সালে যে ইলেকশন হবে সেই ইলেকশনে কিন্তু আমরা দাঁড়াবো। তো ইলেকশনস অফ 1937। দেখো এখান থেকে আমি তোমাদের এত কিছু বোঝাচ্ছি তার একটাই কারণ জিনিসটা তোমরা বুঝতে পারো যাতে, তার কারণ এখান থেকে কিন্তু যে এই ইলেকশন কত কিভাবে কি কারণে এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, যেইটুকু দেয় আমি সেইটুকু এখানে ইলেকশনস নিয়ে তোমাদের কথা বলবো, একটাও বাড়তি কথা বলবো না, একটাও কমতি কথা বলবো না, জাস্ট যেইটুকু তোমাদের দেবে সেইটুকু আমি তোমাদের এখানে কিন্তু আলোচনা করব, বোথ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স। ওকে, চলো। তো মানে তিনখানা যে আরটিসি হয়েছিল আমরা জানি যে 3 RTC যেটা হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল আমরা পড়েছিলাম। তো সবকিছু ডিসকাশনের পর একটা হোয়াইট পেপার আমরা লাস্ট দিনকে পড়লাম, তো একটা হোয়াইট পেপার কিন্তু পাবলিশড হয়েছিল, একটা হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল এবং তারই উপর ভিত্তি করে কি হলো, তারই উপর ভিত্তি করে হলো হচ্ছে 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, এই পাস হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা পাস হয়েছিল এবং এই অ্যাক্টে মেইন যেটা ছিল কি ইন্ডিয়ান প্রভিন্সকে অটোনোমাস করে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান যে সমস্ত প্রভিন্সগুলো ছিল সেইগুলোকে অটোনোমাস করে দিয়েছিল, যা প্রভিন্সিয়াল অটোনমিটা ইন্ট্রোডিউস হয়েছিল, মানে কি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সিয়াল অটোনমিটা ইন্ট্রোডিউসড হয়েছিল। যখন এই অ্যাক্ট সম্পর্কে আমরা পড়বো ডিটেলসে অন্য ভিডিওতে বা অন্য ক্লাসে আমি দেবো তোমাদের ক্লাসটা, তখন ডিটেলসে বলবো, এইটুকু জেনে রাখো শুধু এখানে। এর উপর ভিত্তি করে 1937 সালে ইলেকশন হলো, টোটাল হচ্ছে 11খানা প্রভিন্সে, টোটাল 11খানা প্রভিন্সে কিন্তু এই ইলেকশনটা হয়েছিল 1937 সাল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে 1935 এর অ্যাক্টের পরই। তো देखो कि बोलছে the Congress undertook a vigorous campaign. Gandhiji did not address a single election meeting. ठीक है, Jawaharlal Nehru undertook a country-wide election tour traveling 80,000 किलोमीटर। ठीक है, Jawaharlal Nehru जेहेतु आगे ही बोललाम आमी যে উনি চেয়েছিলেন যে উনি গান্ধীজির আইডিওলজিতেও বিশ্বাস করছিলেন না, আবার এদিকে ইলেকশন লড়বেন সেটাতেও উনি বিশ্বাস করছিলেন না, কিন্তু যখন 1934 সালে একটা হিউজ সাকসেস পেল কংগ্রেস এই ইলেকশনস এর ক্ষেত্রে, তখন তারা ডিসাইড করলো 1937 সালে তারা ইলেকশনে লড়বে। সেটার জন্য জওহরলাল নেহরু কী করলেন, কান্ট্রি ওয়াইড একটা ইলেকশন ট্যুর বলো একটা ক্যাম্পেন বলো, তোমরা তো জানো ইলেকশন করার আগে আমাদের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারা মিটিং ডাকে যেটা হয়ে থাকে ইলেকশনে বেসিক্যালি আগে, তো সেই জিনিসটা কিন্তু উনি করেছিলেন। ইলেকশনস ওয়ার হেল্ড ইন 11 প্রভিন্সেস। কোথায় কোথায়? ইউনাইটেড প্রভিন্স, বিহার, সেন্ট্রাল প্রভিন্স, উড়িষ্যা, ম্যাড্রাস, বোম্বে, বেঙ্গল, আসাম, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ। এখানে বেটার তোমরা বুঝতে পারবে, দেখো কোথায় কোথায় হলো, পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স, বিহার অ্যান্ড উড়িষ্যা, বেঙ্গল, আসাম, সেন্ট্রাল প্রভিন্স, বোম্বে, ম্যাড্রাস। ঠিক আছে, এবং সিন্ধে, এবং সিন্ধে। ওকে, তো এইটা হলো হচ্ছে কি যে এই জায়গাগুলোতে টোটাল 11 প্রভিন্সে কিন্তু হলো। तो एक्ट ऑफ 1935 এর পর কিছু ভোটারস রাইটও কিন্তু বেড়েছিল, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর আগে ভোটারস রাইট কিন্তু সবার হাতে ছিল না। যখন এই একটা পাস হলো তারপরে কিন্তু ভোটার রাইটস যেটা, কারণ এই ইলেকশনগুলো হচ্ছে কিসের জন্য, ভোটটা কারা করবে, কাউকে তো একটা ভোট করতে হবে, আমরা তো আমজনতা, আমরা তো ভোট করব। তো সেই ভোটার রাইটসও কিন্তু প্রায় 14% অফ টোটাল পপুলেশন কিন্তু বেড়ে গেছিল। ওকে, তো আফটার ইলেকশন তোমরা বুঝতেই পারছো যে কংগ্রেসের একটা, কংগ্রেস হিউজ সাকসেসফুল হয়েছিল এটার ফলে, এবং সেন্ট্রাল প্রভিন্স বিহার, উড়িষ্যা, ইউপি, ম্যাড্রাসে কংগ্রেস লিডাররা অ্যাবসলিউট মেজরিটিতে জিতেছিল। ঠিক আছে, দেখো, it owned 716 out of 1161 seats it contested. For Muslims 482 seats were reserved. Congress contested 58 seats where Muslims, আমি বলছি ডিটেলসে তোমাদের এখানটা, and owned only 26. It could not get a single Muslim seats in Bengal, Bombay, United Province, Central Province and Sindh. এখানে বেসিক্যালি বলতে চেয়েছি কি, কংগ্রেসরা যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো সিটের মধ্যে কিন্তু কংগ্রেসরা জিতে গেল, ঠিক আছে, এবং মুসলিমদের জন্য কিন্তু আলাদা একটা সিট রিজার্ভ ছিল, সেটা কত, 482। ঠিক আছে, তো মুসলিমদের জন্য যখন রিজার্ভ ছিল তো অবভিয়াসলি এখানে মুসলিম লীগরাও আসবে, এখানে তাদেরকে খাড়া করবে, তাদের যে লিডার আছে, হেড আছে, তাদেরকে খাড়া করবে। কংগ্রেসও কিন্তু এখানে পিছিয়ে থাকলো না, কংগ্রেস বললো ঠিক আছে, তো মুসলিম লীগ যখন এখানে খাড়া করছে নিজেদের লিডার, কংগ্রেসরাও কি করে দিল, 58 সিটে যারা যারা মুসলিম ক্যান্ডিডেট আছে তাদেরকে ইলেকশনে দাঁড় করে দিল, এবং জিতেও গেল 26 সিটে। ওকে, বোঝা গেল তাহলে। এবং এই সমস্ত যে প্রভিন্সে তারা জিতে, মানে 11 প্রভিন্স হয়েছিল, সেখানে যে কোথায় কোথায় তারা জিতলো হচ্ছে এই সেন্ট্রাল প্রভিন্স, ঠিক আছে, বিহারে, উড়িষ্যা, আচ্ছা ইউনাইটেড প্রভিন্স, আচ্ছা ম্যাড্রাস। এই যে গোল দাগগুলো আমি তোমাদের দিলাম, এই দাগগুলোতে, মানে এই জায়গাগুলোতে কিন্তু কি হলো, কংগ্রেসরা অ্যাবসলিউট মেজরিটিতে জিতে গেল, পুরোপুরি কংগ্রেসের ইলেকশনটা জিতে গেল, এবং সেখানে কিন্তু কংগ্রেস মিনিস্ট্রিও ফর্মড হলো। বাকি জায়গাগুলোতে কিন্তু অ্যাবসলিউট মেজরিটিতে না জিতলেও সেখানকার যে লোকাল বডিস আছে, কিছু তো লোকাল বডিস আছে যারা ইলেকশনটা লড়ে, তো সেই লোকাল বডিসের সাথে যুক্ত হয়ে কংগ্রেস একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে দিল। কোথায় কোথায়, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে, এই যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এইখানে একটা কোয়ালিশন, লোকাল বডিসের সাথে যুক্ত হয়ে কোয়ালিশন একটা ফর্ম করলো, কোয়ালিশন গভর্নমেন্ট একটা ফর্ম করলো বলতে পারো তোমরা, কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করলো। আর একটা কোথায় করলো, বোম্বেতে, কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করলো। আর একটা কোথায় করলো, আসামে। এই সমস্ত জায়গাতে কংগ্রেস কি করলো, লোকাল বডির সাথে যুক্ত হয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে দিল। অন্যদিকে পাঞ্জাবে মুসলিম লীগ, অন্যদিকে এই যে পাঞ্জাব তোমরা দেখতে পাচ্ছ, এই পাঞ্জাবে মুসলিম লীগ কি করলো, পাঞ্জাবে মুসলিম লীগ সেখানে সিকান্দার হায়াত খানের সাথে একটা পার্টি ফর্ম করলো, ঠিক আছে, সিকান্দার হায়াত খান প্লাস মুসলিম লীগ কি করলো, একটা এরকমই একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করলো ওখানে জিতেছিল বলে। ওকে, এবং তার সাথে বেঙ্গলে কিন্তু ফজলুল হকের যে কৃষক প্রজা পার্টি ছিল তার সাথে যুক্ত হয়ে একটা ফর্ম তৈরি করে দিল। আর একটা কোথায় করলো, এই বেঙ্গলে হচ্ছে ফজলুল হকে কৃষক প্রজা পার্টি প্লাস মুসলিম লীগ কি করলো, আর একটা মানে পার্টি ফর্মড করলো। তো এই পার্টি ফর্মড হলো আফটার ইলেকশন। তারপর বিভিন্ন কাজ কিন্তু এই কংগ্রেসে যেখানে যেখানে অ্যাবসলিউট মেজরিটিতে পার্টি ফর্ম হয়েছিল, কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম হয়েছিল, সেখানে কিন্তু তারা কি করলো কাজ করতে শুরু করে দিল। মানে আফটার ইলেকশন যেটা হয় যে আমরা যে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই কাজগুলো আমরা করব, বিভিন্ন ল্যান্ড রিফর্মস বলো, সোশ্যাল রিফর্মস বলো, এক্সেট্রা অনেক কাজ কিন্তু করেছিল, আমাদের অত কাজ দরকার নেই। ওকে, তো এরপর আফটার 28 মান্থস, ঠিক আছে, আফটার 28 মান্থস মানে 1939। ওকে, 1939-এ কিছু ডিপ্রেসড, মানে এত কিছু কংগ্রেস করার পরেও মুসলিম লীগ, ডিপ্রেসড ক্লাসেসের লোকজন, মানে যারা লিডার্স ছিলেন, কৃষক, পিজেন্ট, সবাই কংগ্রেসের কাজে কিন্তু খুশি হলো না। এই যে 28 মান্থ ধরে কংগ্রেস কাজ করলো সেটাতে কিন্তু কোনো রকম কোনো খুশি কিন্তু তারা হলো না। তো কি হলো, এরা কংগ্রেসের কাজে খুশি ছিল না। অপরদিকে লর্ড লিনলিথগো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথাও কিন্তু ঘোষণা করে দিলেন কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভারত পার্টিসিপেট করবে, ঠিক আছে, ভারত পার্টিসিপেট করবে, সেটাও উনি কিন্তু লর্ড লিনলিথগো অ্যানাউন্স করলেন। তো এই অবস্থাতে এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো কি, একদিকে ডিপ্রেসড ক্লাস, পিজেন্টরা, কৃষকরা সবাই মিলে এই কংগ্রেসের কাজে খুশি না হয় কংগ্রেসের ক্রিটিসাইজ করতে লাগলো। অন্যদিকে ভাইসরয় তৎকালীন লর্ড লিনলিথগো কি করলো, বলে দিল যে তোমরা ভারত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা শুরু হবে 1939 সালে সেটাতে কিন্তু পার্টিসিপেট করবে। তো কংগ্রেসরা তখন কি করলো, কংগ্রেসরা তখন 22 অক্টোবর, 22 অক্টোবর 1939-এ কি করলো, কংগ্রেস মিনিস্ট্রি টোটালি রিজাইন করে দিল, ঠিক আছে, কংগ্রেস মিনিস্ট্রি টোটালি রিজাইন করে দিল। বোঝা গেল? তাহলে 1937 সালে যে কংগ্রেসের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেকশন হয়েছিল, কোথায় কোথায় কংগ্রেস জিতেছিল, কোথায় মুসলিম লীগরা জিতেছিল, কত সিট পেয়েছিল, সেগুলো আমি টোটাল তোমাদেরকে আলোচনা করলাম এখানে। এবং তারপরে যখন 1939 সালে কিন্তু রিজাইন হয়ে গেল কংগ্রেস, রিজাইন করে দিল কংগ্রেস মিনিস্ট্রি। ওকে, দেখো এর পরের ঘটনা কি হলো, পাকিস্তান রেজলিউশন, লাহোর 1940। At Lahore session, Lahore ekta session holo, Muslim League passed Pakistan resolution where Muslims were in majority, ঠিক আছে, মুসলিমরা যেখানে মেজরিটি আছে সেখানে কিন্তু সেই তাদেরকে নিয়ে একটা স্টেট বা একটা প্রভিন্স গঠন করা হবে যার নাম পাকিস্তান। আমি তোমাদের আগের দিনকে ক্লাসে বলেছিলাম যে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে মুসলিম লীগের হয়ে যারা গিয়েছিল তারা কিন্তু পাকিস্তান প্রস্তাবটাকে তুলেছিল বা পাকিস্তান ওয়ার্ডটাকে তারা প্রথম নিয়ে এসেছিল। এতদিন তারা সেপারেট ইলেকটোরেট চাইছিল, কিন্তু এরপর তারা বলছে কি যে না, আমাদের একটা আলাদা স্টেট বা একটা আলাদা প্রভিন্স চাই যেখানে শুধুমাত্র মুসলিম মেজরিটি থাকবে এবং তার নাম হবে পাকিস্তান। তো এই লাহোর সেশনে কিন্তু এই মুসলিম লীগ পাকিস্তান রেজলিউশনটা পাস করলো। মোহাম্মদ আলী জিন্না কম্প্রাইজড 2 নেশন থিওরি, ওকে, আ হিন্দু নেশনস অ্যান্ড আ মুসলিমস নেশনস। বোঝা গেল তাহলে কি বললাম আমি এখানে। এবং এরপরে চলে আসি, তারপরে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এই আগস্ট অফার, যেটা 8 আগস্ট 1940, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই আগস্ট অফার। তো দেখো কি বলছি, তো আমরা দেখলাম কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো তখন কংগ্রেসের পারমিশন ছাড়াই, কংগ্রেস তো একটা তখন একটা মিনিস্ট্রি ফর্ম করেছে, সারা দেশে কাজ করছে, তো কংগ্রেসের পারমিশন ছাড়াই ভারত অংশগ্রহণ করবে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা লর্ড লিনলিথগো কি করলো, ডিক্লেয়ার করে দিল। তো কংগ্রেস লিডাররা ভাবলো যে ঠিক আছে ভারত সাহায্য করবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, কিন্তু সেন্ট্রালে আমাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট সেট আপ করিয়ে দিতে হবে, ঠিক আছে, সেন্ট্রালে কিন্তু আমাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট ফর্ম করিয়ে দিতে হবে বা সেট আপ একটা করিয়ে দিতে হবে। তো এর পক্ষে ভাইসরয় একটা প্রপোজাল রাখলো যে ঠিক আছে একটা প্রপোজাল তোমরা দিয়েছো, আমি একটা প্রপোজাল রাখছি, সেটাই কিন্তু এই আগস্ট অফার বলা হয়। ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ব্রিটিশ অ্যারোজ অ্যান্ড ওয়ান্টেড টু গেট সাপোর্ট দ্য কংগ্রেস ফর ওয়ার। ইন মার্চ 1940 Congress met at Ramgarh in Bihar in its annual sessions and passed a resolution offering the British government, offer korlo British government ke ki support ইনওয়ার্ড আমরা সাপোর্ট করব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি ইফ আ প্রভিশনাল ন্যাশনাল গভর্নমেন্ট ইজ সেট আপ অ্যাট সেন্টার ওকে দেয়ার ওয়াজ অলসো আ চেঞ্জ অফ গভর্নমেন্ট ইন ব্রিটেন উইনসন চার্চিল বিকেম দ্য ব্রিটিশ পিএম ইন 1940 মানে তখন কিন্তু ব্রিটেনও গভর্নমেন্ট চেঞ্জ হলো উইনসন চার্চিল চলে এলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হিসেবে This was responded by Lord Linlithgow which is called the August Offer ঠিক আছে এটাই কিন্তু August Offer নামে পরিচিত তো এই যে প্রপোজাল যেখানে ইন্ডিয়ানসরা বারবার দাবি করছিল কি কনস্টিটিউশন ফর্ম করব সেটা কিন্তু মেনে নিয়েছিল ব্রিটিশ সরকার ঠিক আছে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে কনস্টিটিউশন একটা তারা যে কনস্টিটিউশনটা ফর্ম করবে সেটা কিন্তু ব্রিটিশ সরকার ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু মানে আমাদের ইন্ডিয়ানসদের দাবি যেটা সেটা কিন্তু মেনে নিল এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হওয়ার ফলে কনস্টিটিউশন ড্রাফট করবে এবং সেখানে সবাই ইন্ডিয়ানসরা থাকবে ঠিক আছে এটা প্রথম পয়েন্ট তারা রাখলো সেকেন্ড পয়েন্ট কি যে প্রপোজড হয়েছিল যেটা সেটা হচ্ছে কি ভাইসরয়েস এক্সিকিউটিভ যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে কিন্তু ইন্ডিয়ান মেম্বারসরা বেশি থাকবে এবং আরো বেশ কিছু প্রপোজাল কিন্তু এই আগস্ট অফারের ক্ষেত্রে রাখা হয়েছিল কিন্তু আগস্ট অফারে যেটা বলা হলো কি ডমিনিয়ন স্ট্যাটাস দেয়া হবে ঠিক আছে এটা প্রপোজড করা হয়েছিল আগস্ট অফারে কি ডমিনিয়ন স্ট্যাটাস কিন্তু তোমরা জানো এই ডমিনিয়ন স্ট্যাটাস কিন্তু 1929 সালে কংগ্রেসের যে সেশন হয়েছিল লাহোর সেশন সেখানে কিন্তু একটা রেজলিউশন নেওয়া হয়েছিল কি পূর্ণ স্বরাজ যখন নেহেরু রিপোর্ট মেনে নিল না ব্রিটিশ সরকার তারপরে তারা বলল আমরা ডমিনিয়ন স্ট্যাটাস আর চাই না আমরা চাই পূর্ণ স্বরাজ ঠিক আছে পূর্ণ স্বরাজ আমরা চাই কিন্তু এই আগস্ট অফারে লর্ড লিনলিথগ্রো বলল কি যে না আমরা তোমাদের ডমিনিয়ন স্ট্যাটাস দেব এটাই কিন্তু কংগ্রেস মানতে রাজি ছিল না ঠিক আছে কংগ্রেস মানতে রাজি ছিল না কারণ আফটার 1929 কংগ্রেসরা কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করছিল নট ডমিনিয়ন স্ট্যাটাস তো আগস্ট অফারে যা যা প্রপোজাল বলা হয়েছিল সেই সব ব্রিটিশ সরকার মেনে নেবে যদি কংগ্রেস মিনিস্ট্রি সহ সবাই ওয়ার্ল্ড ওয়ার টুতে সাহায্য করে ব্রিটিশকে মানে একদিকে ব্রিটিশ সরকার বলছে কি যে ঠিক আছে তোমরা সাহায্য করো মানে তোমরা যদি সাহায্য করো আমরা এই জিনিসগুলো মেনে নেব কিন্তু আমরা ডমিনিয়ন স্ট্যাটাস দেবো ঠিক আছে তো এই যে একটা মানে বিশৃঙ্খলা বা একটা মত পার্থক্য সৃষ্টি হলো কংগ্রেসরা বলল যে না আমরা ডমিনিয়ন স্ট্যাটাস চাই না এবং এটা যদি দাও তারপরেই আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু তোমাদের সাহায্য করবো না হলে কিন্তু করবো না তো এটার ফলে কি হলো এই প্রপোজালটা কিন্তু মানে সবাই যখন ওয়ার্ল্ড ওয়ার টুতে সাহায্য করেছিল কংগ্রেস ব্রিটিশকে তো এই প্রপোজাল কিন্তু আলটিমেটলি কংগ্রেস মেনে নিল না এবং তার রেসপেক্টে গান্ধীজি স্টার্ট করে দিলেন কি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তার রেসপেক্টে গান্ধীজি স্টার্ট করলেন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এই আগস্ট অফার কিন্তু ফেল করে গেল তারা কিন্তু কংগ্রেস কিন্তু মেনে নিল না কেন মেনে নিল না তোমাদের বললাম তো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ গান্ধীজি স্টার্ট করলেন The Congress did not accept the August offer. After this, Mahatma Gandhi initiated individual Satyagraha to affirm the right to speech. ঠিক আছে right speech কথা বলা যে right সেটা কিন্তু মানে বলার জন্য সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহটা তোমরা জানো সত্যাগ্রহটা আগেই গান্ধীজি লঞ্চ করেছিলেন এবং এরপরে এই আগস্ট অফারের পরে উনি করলেন কি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ On 17th October 1940, individual Satyagraha was inaugurated by Vinoba Bhave by delivering anti-war speech ঠিক আছে at Purnar village near Wardha. বোঝা গেল তাহলে ফার্স্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী যদি কোশ্চেনটা দেয় তাহলে কি বলবে বিনোবা ভাবে ওকে সেকেন্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী হচ্ছেন জওহরলাল নেহরু এবং থার্ড হচ্ছেন ব্রহ্মা দত্ত ওকে আমরা তিনটে সত্যাগ্রহী পেয়ে গেলাম কারণ অনেক সময় ফার্স্ট হয়তো দেয় না সেকেন্ড বা থার্ড কিন্তু দিয়ে দিতে পারে ওকে বাই মে 1941 মোর দ্যান 25,000 সত্যাগ্রহীস হ্যাড বিন অ্যারেস্টেড ফর অফারিং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বোঝা গেল তাহলে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কি হলো আগস্ট অফারের পরে উনি অ্যান্টি ওয়ার স্পিচ একটা ডেলিভারিং অ্যান্টি ওয়ার স্পিচ একটা লঞ্চ করলেন বিনোবা ভাবে। মহাত্মা গান্ধী ওনাকে প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী ছিল হচ্ছে বিনোবা ভাবে, মহাত্মা গান্ধী এটা ইনিশিয়েট করলেন। বেশ বোঝা গেছে। চল এরপরে এলো হচ্ছে কি ক্রিপস মিশন। এবার ক্রিপস মিশন কেন এলো? হঠাৎ করে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ চলছিল, হঠাৎ করে ক্রিপস মিশন কেন চলে এলো? দেখো ওয়ার্ল্ড ওয়ার টু যখন চলছিল তখন ব্রিটেনের অবস্থা কিন্তু ক্রমশ শোচনীয় পথে যাচ্ছিল, ঠিক আছে, শোচনীয় হতে যাচ্ছিল। এবং এইদিকে ইন্ডিয়াতে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ চলছে, ফলে ইন্ডিয়াসরাও কিন্তু সাপোর্ট করছিল না ব্রিটেনকে। তো জাপান একটার পর একটা ব্রিটেনের যে সমস্ত প্রভিন্স ছিল সারা বিশ্বে সেইগুলো কিন্তু দখল করতে লাগছিল। এবং তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ভাবলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়াও কিন্তু তাদের হাতছাড়া হয়ে যাবে। এইভাবে যদি জাপান একটার পর একটা ওই ব্রিটেনের প্রভিন্স নিতে থাকে তাহলে কিন্তু মানে ইন্ডিয়াও তাদের হাতছাড়া হয়ে যাবে। ওইদিকে আমেরিকান প্রেসিডেন্টও কিন্তু বলছিল যে তোমরা ইন্ডিয়ানসদের কনভিন্স করো যে কোনো প্রকারে যাতে ওয়ারে তোমাদের সাহায্য করে, বুঝে গেল? তো সেটা যাতে না হয় সেই জন্য ইন্ডিয়ানদের যে সাপোর্ট তাদের লাগবে, স্পেশালি কংগ্রেসের যে সাপোর্ট তাদের কিন্তু লাগবে। তো এমত অবস্থায় কি করলো ব্রিটিশ সরকার, মার্চ 1942-তে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠালো। কিসের জন্য পাঠালো? ভারতীয়দের কিছু সুযোগ সুবিধা যাতে দেওয়া হয়, যাতে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশদের সাপোর্ট করে। ভারতীয়দের আমরা কিছু সুযোগ সুবিধা দেব এবং তার রেসপেক্টে যেন তাদেরকে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেনকে যাতে সাহায্য করে ভারত। তো মেন প্রপোজাল কি ছিল সেটা বলছি আমি। দেখো ব্রিটেন ওয়াজ ফেসিং প্রেশার ফ্রম দ্য ইউএস ওভার ইটস ওন ইম্পেরিয়াল পলিসিস ইন ইন্ডিয়া, অলসো টু সিকিউর ইন্ডিয়ান কোঅপারেশন ফর অ্যালাইড ওয়ার এফোর্ট। ওকে, this also led the British government to send Cripps mission to India. The war cabinet of Britain sent Stafford Cripps to India, LN India, on 22nd March 1942 with a set of proposals and negotiations with Indian leaders. একটা negotiation করার জন্য, একটা proposal রাখার জন্য কি আমরা এই প্রপোজালগুলো রাখছি এবং তার এগেনস্ট মানে তার রেসপেক্টে তোমরা আমাদের ওয়ার্ল্ড ওয়ারে সাহায্য করো। ওকে, মেন প্রপোজাল কি কি রাখা হলো? ডমিনিয়ন স্ট্যাটাস উড বি সেট আপ আফটার দ্য এন্ড অফ দ্য ওয়ার, আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উড বি ফ্রেমড, আ নিউ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রোটেকশন অফ রেসিয়াল অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস, এবং 4 নম্বর কি ডিফেন্স অফ ইন্ডিয়া রিমেন ইন ব্রিটিশ হ্যান্ড। তো এই যে মেন প্রপোজাল যেগুলো হচ্ছে ক্রিপস মিশন নিয়ে এলো, নিয়ে এসে রাখলো কি যে একটা ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, সেট আপ করা হবে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, এবং তারপরে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রেম করা হবে যেখানে নিউ কনস্টিটিউশনটা ড্রাফট করা হবে, সেখানে সম্পূর্ণ সবাই ভারতীয় থাকবে, কোনো ব্রিটিশ মেম্বার থাকবে না, প্রোটেকশন অফ রেশিয়াল অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস, কিন্তু লিঙ্গুইস্টিক যে সমস্ত মাইনরিটিস আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, এবং কিন্তু ডিফেন্স অফ ইন্ডিয়া যেটা আছে সেটা কিন্তু ব্রিটিশদের হাতেই থাকবে। কিন্তু গান্ধীজি সহ এই মানে কংগ্রেস সহ গান্ধীজির অনেক নেতা আর কি স্ট্রংলি অপোজড করেছিল এই ক্রিপস মিশনকে। কেন? আফটারওয়ার্ড ব্রিটিশ গভর্নমেন্ট এই সুবিধা বা প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করবে, তো সেটা একটা পোস্ট ডেটেড চেকের মতো হয়ে গেল, তাই তো? যে আফটার ওয়ার ধরো ইন্ডিয়াদের সাপোর্ট নিয়ে ব্রিটিশরা জিতে গেল, ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়ে গেল, তারপরে যে তারা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে? তো সেটার জন্যই কিন্তু গান্ধীজি বললো কি যে এটা তো একটা পোস্ট ডেটেড চেকের মতো হয়ে গেল যে তোমরা আমাদের ওয়ার্ল্ড ওয়ারে সাহায্য করো, ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো করবো। তো মুসলিম লীগও কিন্তু এটার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করেনি, কারণ তাদের আলাদা মানে পাকিস্তানে তারা দাবি করেছিল যে পাকিস্তানে একটা প্রভিন্স বা একটা স্টেট গঠন করা হবে, সেখানে কোনো কথাই তারা বললো না, মানে ব্রিটিশ সরকার কিছুই বললো না। তো কি হলো? ক্রিপস মিশনও কিন্তু পুরোপুরি ফেলিওর হয়ে গেল। দেখো দ্য মিশন ওয়াজ রিজেক্টেড বাই আইএনসি অ্যান্ড মুসলিম লীগ, যেটা বললাম তারা পাকিস্তানে যেটা দাবি করেছিল সেটা কিন্তু তারা বলেনি একবারও, সেই জন্য মুসলিম লীগও কিন্তু সাপোর্ট করেনি ক্রিপস মিশনকে। দ্য ডিপ্রেসড ক্লাসেস অবজেক্ট করলো, দ্য প্রপোজাল ওয়াজ সিন আর টু রেডিক্যাল বাই দ্য ব্রিটিশ, The Hindu Mahasabha as well as Sikhs objected to secession proposals. Okay, Gandhiji rejected the proposals calling Cripps' offer for dominion status after was opposed. Dated check, very important. ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেনটা দেয় যে অপোজড ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক কার রেসপেক্টে বলা হয়েছিল? ক্রিপস মিশন। কে বলেছিলেন? গান্ধীজি বলেছিলেন। ঠিক আছে, তাহলে কেন বলেছিলেন তাহলে ক্রিপস মিশনের এতে তোমরা বুঝতে পারছো। এবং এইটা যখন ফেলিওর হয়ে গেল স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কিন্তু ব্যাক টু ব্রিটেন, উনি ব্রিটেনে ফেরত চলে গেলেন। তাহলে বোঝা গেল ক্রিপস মিশন কেন এসেছিল এবং কি কারণে এসেছিল এবং তারপরে কি হলো, কেন ফেলিওর হলো সেটা। ওকে, চলো তাহলে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে যে টপিকগুলো আলোচনা করলাম তার ওপরে একটুখানি সলভ করে নিই আমরা। দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আ প্রমিনেন্ট লিডার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা গঠন হয়েছিল 1934 সালে, যেখানটা আমি তোমাদের ওখানে দিইনি কিন্তু এখানে আমি কোশ্চেনটা রেখেছি কারণ প্রিলিমিনারি বা মেন্সে এখান থেকে এই কোশ্চেনটাই দেয় যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রমিনেন্ট লিডার কে ছিল, কত সালে গঠন করা হয়েছিল। ওকে, এম.এন. রয়, আচার্য নরেন্দ্র দেব, জে.পি. নারায়ণ না নাট। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু আচার্য নরেন্দ্র দেব। ওকে, দ্য প্রভিশনাল গভর্নমেন্ট ওয়ার কনস্টিটিউটেড আন্ডার দ্য অ্যাক্ট অফ। ঠিক আছে, প্রভিশনাল গভর্নমেন্ট যেটা কনস্টিটিউটেড হয়েছিল আন্ডার দ্য অ্যাক্ট অফ, তোমাদের বললাম এই কথাটা কিন্তু একটু আগেই পড়াতে গিয়ে তোমাদের বলেছি। 1935, 1933, 1936 না 1947। তো সঠিক অ্যান্সার কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হবে। আফটার দ্য ফর্মেশন অফ মিনিস্ট্রিজ ইন দ্য প্রভিন্স ইন 1937 কংগ্রেস রুল রাস্টেড ফর, একটু আগেই বললাম, 25 মান্থ মানে 25 মাস, 26 মাস, 27 মাস না 28 মাস। তোমরা জানো যে 28 মাস ধরে তারা রুল করলো কংগ্রেস মিনিস্ট্রি, কিন্তু তারপরে কিন্তু তারা রিজাইন্ড দিয়ে দিল। কেন? একটা কারণ হচ্ছে কি যে কৃষক, প্রিজেন্ট, যে সমস্ত ইন্ডাস্ট্রি ওয়ার্কার্সরা ছিল, ডিপ্রেসড ক্লাসেস লিডার্স ছিল, মুসলিম লীগ ছিল, তারা কেউই কিন্তু এখানে করতে পারেনি, মানে কংগ্রেসের যে কার্যকলাপটা ছিল সেটা কিন্তু মেনে নিতে পারেনি, তাদের পছন্দ হয়নি। আর সেকেন্ড হচ্ছে লর্ড লিনলিথগ্রো উইদাউট পারমিশন অফ কংগ্রেস বা ইন্ডিয়ান্স, তারা কি করলো, ইন্ডিয়ানরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করবে সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল, সেই জন্য কংগ্রেস মিনিস্ট্রিটা কিন্তু রিজাইন করে গেল। ওকে, মুসলিম লীগ সেলিব্রেটেড দ্য ডে অফ ডেলিভারেন্স ইন, ঠিক আছে, ডে অফ ডেলিভারেন্স কবে? 1939, 1940, 1941 না 1942। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1939। Who was selected as first সত্যাগ্রহী in individual সত্যাগ্রহ মুভমেন্ট by মহাত্মা গান্ধী? এখানে যে 10টা কোশ্চেন তোমাদের রেখেছি না, এই কোশ্চেনগুলো প্রিলিমিনারি বলো থেকেও মেন্সে তো দিয়েছে, প্লাস অন্যান্য বিভিন্ন এক্সামে দিয়েছে, ইউপিএসসি বলো, বিভিন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, বিনোবা ভাবে না সর্দার প্যাটেল। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু এটা বিনোবা ভাবে। হু ওয়াজ দ্য ব্রিটিশ পিএম ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু? ঠিক আছে, ব্রিটিশ পিএম কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি, অ্যান্থনি এডেন, লর্ড লিনলিথগো না উইনসন চার্চিল? তোমরা জানো অ্যান্সার কিন্তু উইনসন চার্চিল হবে। 1940 সালে ব্রিটিশ বা ব্রিটেনে কিন্তু গভর্নমেন্টটাও চেঞ্জ হয়েছিল, ব্রিটিশ পিএম হয়ে গেলেন তখন উইনসন চার্চিল। ওকে, হু ভিউড দ্য ক্রিপস মিশন আ পোস্ট ডেটেড চেক আপন আ ক্র্যাশিং ব্যাংক? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্না না নাট? তো সঠিক অ্যান্সার এটার হবে কিন্তু মহাত্মা গান্ধী। ওকে, Who among the following called the movements of Gandhiji as political blackmail? ঠিক আছে, এর মধ্যে কে এই কথাটা বলেছিল গান্ধীজি যে মুভমেন্টগুলো হচ্ছিল সেটাকে? লর্ড চেমসফোর্ড, লর্ড লিনলিথগ্রো, লর্ড ওয়াভেল না লর্ড আইরিন? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হবে লর্ড লিনলিথগ্রো। ওকে, দ্য রিমার্ক নেহেরু ইজ আ প্যাট্রিয়ট ওয়াইল জিন্না ইজ আ পলিটিশিয়ান ওয়াজ মেড বাই, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, WBCS কিন্তু দিয়েছে। খান, আব্দুল গফর খান, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ না মোহাম্মদ ইকবাল? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হবে মোহাম্মদ ইকবাল। ওকে, এবং লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ইন হুইচ ইয়ার দ্য ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া? 1935, 1937, 1940 না 1942? तो सठिक आंसर किन्तु एटार होबे कि 1942 ओके। तो टोटाल 10टा कोश्चेन छिलो आजके जे चारटे टपिक आमी तोमादेर साथे आलोचना करलाम। आशा करी तोमरा एई जायगागुलो बुझते पेरेछो। এখানে আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং যতটা আমাদের লাগবে পরীক্ষার ক্ষেত্রে আমি ততটাই কিন্তু এখানে তোমাদের বলেছি। ইনফ্যাক্ট এর বাইরে আর কিছু হয়ও না, ঠিক আছে। যে কোশ্চেনগুলো রেখেছি কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে, দেখে নিয়ে তারপরে কিন্তু মানে নোট করবে খাতাতে, তারপরে তোমাদের যদি টেক্সট বুক কোনো কিছু তোমরা ফলো করো সেটা তোমরা পড়বে। আমি এখানে टोटाल जिनिसटा तोमादेर एकटा जिस्ट करे बोझानोर चेष्टा करेछि ओके। तो आजके क्लासटा जोदि तोमादेर भालो लेगे थाके ताहले बंधुदेर साथे शेयर करो, लाइक करो, टपार्स ग्रुप चैनलके सबस्क्राइब करो एबं आमादेर जे टेलिग्राम चैनल आछे सेई टेलिग्राम चैनेले किन्तु जयन हये जेओ, कारण एई समस्त भिडियो पिडिएफ गुलो किन्तु तोमरा ओखाने पेये जाबे ओके। ओई टेलिग्राम चैनेले पेये जाबे। एछाड़ाओ बिभिन्न क्लासेर कखन लाइव क्लास आछे, कखन कोन क्लास आछे, सेई समस्त किछु आपडेट किन्तु टेलिग्राम चैनेले तोमरा पेये जाबे ओके। चलो ताहले क्लासटा आमि एखानेई शेष करलाम। सकलके थैंक यू एबं सकले भालो थेको, सुस्थ थेको, बाड़ीते थेको एबं अवश्यई किन्तु पढ़ाशोनार मध्य थेको ओके। चलो टाटा।